আসসালামু আলাইকুম, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের আর একটি নতুন টিউটোরিয়ালে আপনার স্বাগতম। বরাবরের মতো আপনার দেখছেন ফয়সাল টেকের ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা অ্যান্ড্রয়েডের যে থিমটা আছে সেই থিম নিয়ে ডিসকাস করব। সেই থিমটা আপনারা কিভাবে টেক্সট ভিউতে বা ইমেজ ভিউতে যে কোনো কিছুতে অ্যাপ্লাই করতে পারেন সেটা আমরা দেখব। তো আমি ক্রিয়েট নিউ প্রজেক্টে চলে যাচ্ছি, এমপিটি অ্যাক্টিভিটি নিয়ে নিচ্ছি, অ্যাপ্লিকেশনটির নেম দিয়ে দিচ্ছি মাই থিম। তো তারপর ল্যাঙ্গুয়েজ যাওয়া মিনিমাম এটিকে জেলিবিন দিয়ে ফিনিশ করে দিচ্ছি। অবশ্যই আমাদের ক্যারেক্টারটা সিঙ্ক হবে, অপেক্ষা করতে হবে। তো এখানে রিসোর্সের ভ্যালুসের থিমসে গেলে আপনারা দুইটা থিম পাবেন, একটা আছে নাইট মুডের আর একটা হলো ডে মুডের। তো ফোনের নেভিগেশনে যদি আপনারা ডার্ক মুড করেন সেক্ষেত্রে কিন্তু এই নাইট থিমটা ইউজ হয় সে সময়, আর যখন ডিফল্ট অবস্থায় থাকে তখন কিন্তু এই শুধু থিম এক্সএমএল এইটাই ইউজ হয়। তো এখানে কিন্তু থিমের একটা নেম দেওয়া আছে, সেটা আপনারা ম্যানিফেস্টে গেলেও দেখতে পারবেন যে এখানে স্টাইল থিম মাই থিম, যেহেতু এটা অ্যাপ্লিকেশনের নেম। তো এখানে গেলেও কিন্তু এই মাই থিমটা আছে, সেটা আপনাদের অ্যাপ্লিকেশন নেমের উপর ডিপেন্ড করবে, যে নেম থাকবে সেটা এখানে থাকবে। তো এই স্টাইলের আন্ডারে দেখেন অনেকগুলো আইটেম আছে, এগুলো আইটেম কোথা থেকে গেট করছে সেটা হলো আমাদের যে কালার এক্সএমএলটা আছে কালার্স, তো সেখান থেকে কিন্তু এই কালারগুলি এই থিমের আন্ডারে আইটেমে গেট করছে। এখন এই থিমটা যখন কোনো জায়গায় অ্যাপ্লাই দেওয়া হয়, মানে সম্পূর্ণ অ্যাপে কিন্তু এই থিমটা অ্যাপ্লাই দেওয়া আছে এই লাইনটার মাধ্যমে। তো এই থিমের প্যারেন্ট হইলো আবার মেটেরিয়াল কম্পোনেন্ট ডে নাইট ডার্ক অ্যাকশন বার। তো এইটা কিন্তু এটার এই এই থিমের প্যারেন্ট। তো আপনারা যদি চান যে সব অ্যাক্টিভিটির উপর থেকে টুল বার বা স্ট্যাটাস বার সেটা হাইড করে দিবেন, তাহলে এখানে ইউজ করতে পারেন নো অ্যাকশন বার ডট ব্রিজ, সেক্ষেত্রে সবগুলো অ্যাক্টিভিটির উপর থেকে স্ট্যাটাস বারটা হাইড হয়ে যাবে। আর আপনারা যদি চান যে দুই একটা অ্যাক্টিভিটিতে শুধু স্ট্যাটাস বারটা শো রাখতে চান, সেক্ষেত্রে সেই অ্যাক্টিভিটিতে একটা টুল বার তৈরি করবেন কাস্টমভাবে। তো আমার কাস্টম টুল বার নিয়ে মোহাম্মদ ফয়সাল অফিসিয়ালে ডেডিকেটেড ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। তারপর গেট সাপোর্ট অ্যাকশন বার সেগুলো আপনারা সেট করে দিতে পারেন আইডি টুল বারে, আইডিটা ফাইন্ড করে, তাহলে সেই অ্যাক্টিভিটিতে শুধুমাত্র টুল বারটা শো করবে। তো এটা অনেক ইউজফুল, আপনারা চাইলে এই নো অ্যাকশন বার ডট ব্রিজ ইউজ করতে পারেন। তো আমি কন্ট্রোল জেড দিয়ে বেগে আসতেছি। তো এখন এই স্টাইল বা এই থিমের আন্ডারে এখানে অনেকগুলো কালার সারা সম্পূর্ণ অ্যাপে ইউজ করা হয়েছে, আর এখানে দেওয়া আছে যে অ্যাপ্লিকেশনের বটমের যে কালারটা সেইটা কিন্তু এখানে দেওয়া আছে। তো এখানে কিন্তু কাস্টমাইজ ইউর থিম হেয়ার, তো এর নিচে বলতেছে যে আপনার কাস্টমাইজ কিন্তু থিম তৈরি করতে। তো আমরা তৈরি করব, এর আগে আমি আপনাদের ফ্রন্ট এন্ডে নিয়ে গিয়ে কিছু প্রপার্টিস লিখে একটু ডিসকাস করে নেই। যেমন এখানে কনস্ট্যান্ট লেআউট আছে, আমি এখানে লিনিয়ার লেআউট ইউজ করব। তারপর ডিফল্ট টেক্সট ভিউটা রিমুভ করে দিচ্ছি, আমি নতুন করে দিয়ে দিচ্ছি। তো আমরা সাধারণত এখানে টেক্সট ভিউ র্যাপ কন্টেন্ট দেই, তারপর একটা টেক্সট সেট করি। তো এটার যেমন টেক্সট স্টাইল ইউজ করি বোল্ড, তারপর টেক্সট কালার আমরা সেট করি,
text highlight color add kori bibhinno properties amra use kori to tarpor text size amra use kori jemon ekhan diye dicchi 20 sp ba 25 close kore dilam ar etar layout gravity ta amra center kore dile ar ki center chol jabe all caps true kore dite paren তাহলে সব বড় হাতের হয়ে যাবে দেখতে পাচ্ছেন তো আপনারা যদি আপনাদের অ্যাক্টিভিটিতে এরকম অনেকগুলো টেক্সট ভিউ ইউজ করেন তাহলে আপনাদের কি করতে হয় তাহলে আপনাদের প্রতিটাতে আলাদাভাবে স্টাইলেট করতে হয় তারপর এই টাইপ করতে হয় অল ক্যাপস কালার এড করতে হয় সাইজ এড করতে হয় তো আপনারা যদি এমন একটা থিম তৈরি করেন এটা ওরিয়েন্টেশনটা সেট করে দিচ্ছি তো আপনারা যদি এমন একটা থিম এড করেন যেটা আগে স্টাইল ছিল তো যার ফলে কি হবে আপনাদের বারবার এই প্রপার্টিজ গুলি ইউজ করা লাগবে না দেওয়া লাগবে না হাইট উইথ একবারে থিমে ফিক্সড করে দিলে যে কোনো টেক্সট ভিউতে আপনারা ইউজ করতে পারবেন তো আমি কি করব এখন এখানে হাইট উইথ রিমুভ করে দিব এখান থেকেও দিব তারপর এখানে স্টাইল কালার টালার সব কিছু আমি রিমুভ করে দিচ্ছি শুধু টেক্সট আমি রাখতেছি আর সব কিছু রিমুভ করে দিচ্ছি তো এখানে এরর দেখানোর কারণ অবশ্যই আছে কারণ এটাতে হাইট উইথ ফিক্সড করা নেই দেওয়া নেই তো আমরা চাই যে এখানে না দিয়ে একটা জায়গায় দিব যাতে সবগুলো টেক্সট ভিউতে আমরা সেটা ব্যবহার করতে পারি তার জন্যই মূলত আমি থিমে চলে যেতে হবে আর কি তার জন্যই তারপর এখানে যে ক্লোজ করা হয়েছে এর নিচে গিয়ে আপনারা স্টাইল দিবেন স্টাইলে প্রথমে একটা নেম দিতে হবে ধরেন আমি দিয়ে দিচ্ছি মাই স্টাইল মাই স্টাইল দিয়ে দিলাম তারপর এটা আমাদের ক্লোজ করতে হবে এখন এর ভিতরে আমরা সকল ধরনের প্রপার্টিজ মোটামুটি যেগুলো দরকারি সেগুলো এখানে আমরা দিয়ে দিতে পারবো দিয়ে দিচ্ছি আমি প্রথমে অ্যান্ড্রয়েড এখানে আইটেম নেমটা দিতে হবে তো হাইট উইথ সব কিছুই দিতে পারবেন সমস্যা নেই প্রথমে আমি ধরেন দিচ্ছি যে ট্যাগ সাইজ এখানে আছেই শুধু ইউজ করবেন তারপর এভাবে ক্লোজ করে এর ভিতরে আপনাদের ট্যাগসের সাইজটা দিতে হবে আমি ধরেন 22 SP ইউজ করলাম তারপর শুধু আইটেম তৈরি করব এখান থেকে ওরিয়েন্টেশনও সেট করা যায় গ্রেভিটিও সেট করা যায় অল ক্যাপস এটাও এনাবল করে দেওয়া যায় তো আপনারা এখানে ট্রু করে দিলেন যেটা আপনারা ওইখানে দেখছেন তো তারপর এখানে আছে টেক্সট কালার এখানে আমি কালার এখানে যে কালার এক্সএমএল কালারস এক্সএমএলটা আছে সেখানেও কাস্টম কালার তৈরি করে সেটা ইউজ করতে পারবেন ধরেন যদি আমি ব্ল্যাক ইউজ করতে চাই এখানে সিম্পলভাবে ব্ল্যাক দিয়ে দিব তাহলে কিন্তু টেক্সটটা ব্ল্যাক হয়ে যাবে তারপর আইটেম আর টেক্সট স্টাইল এটা বোল্ড করে দিতে পারেন বোল্ড টেক্সট স্টাইলটা বোল্ড করলেন আপনার কাস্টম থিমে তারপর আছে স্কিল টাইপ আইডি সিলেক্টেবল টেক্সট সেটাও ট্রু বা ফলস করে দিতে পারেন টেক্সট ইজ সিলেক্টেবল এটা যদি আপনার ট্রু করেন তাহলে টেক্সটের উপর লং প্রেস করে ধরলে সেটা কিন্তু টেক্সট সিলেক্ট করা যাবে তারপর এখানে মার্জিন সেট করে দিতে পারেন লেআউট মার্জিন টপ বটম লেআউট গ্রেভিটি প্রোগ্রেস টিন্ট মোটামুটি সব অ্যাট্রিবিউটে এখানে আপনারা পাবেন ব্যাকগ্রাউন্ড টেক্সটের যদি ব্যাকগ্রাউন্ড সেট করতে চান
তো আমি উইথটা দিয়ে দিচ্ছি র‍্যাপ কন্টেন্ট, তারপর হাইটটা দিয়ে দিচ্ছি র‍্যাপ কন্টেন্ট টেক্সটের। তো টেক্সট যতটুক জায়গা প্রয়োজন অতটুকুই জায়গা কিন্তু নিবে র‍্যাপ কন্টেন্ট। র‍্যাপ কন্টেন্ট দিলে তো তারপর এখানে অনেক প্রপার্টিস আছে, মোটামুটি সবই দেওয়াই আছে। আপনারা আগে যেগুলো ইউজ করছেন সেগুলোই এখান থেকে ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন সাম আছে, তারপর সবই মোটামুটি আছে। এলিভেশন আছে, কাট কর্নার রেডিয়াস আছে, ড্রাইভেল রেফ রাইট ডিভাইডার যত প্রকার প্রয়োজন, ফন্ট ফ্যামিলি, তারপর অটো লিঙ্ক। অটো লিঙ্কের ব্যবহারও কিন্তু আমরা দেখছি, অ্যাঙ্গেল ইন্ট কালার স্টার্ট কালার গ্রেডিয়েন্ট কালার তৈরি করার জন্য যেগুলো লাগে এগুলো কিন্তু এখানে আছে। তারপর রেটিং অনেক, মানে আইকন টিন্ট, এক সুন্দর সাইজ স্টাইল ট্যাব স্টাইল। তো যাই হোক, আমি এখানে আর ইউজ করব না। এখন যেই স্টাইলটা আমরা তৈরি করলাম মাই স্টাইল নামে, সেটা আমরা ফ্রন্ট এন্ডে গিয়ে ইউজ করতে পারবো ইজিলি। এটা এখানে দিয়ে দিচ্ছি স্টাইল, তারপর আমাদের যে ফোল্ডারে আছে সেটা হলো স্টাইলের আন্ডারে, থিমের স্টাইলের আন্ডারে স্টাইল স্ল্যাশ আমাদের স্টাইলের নেমটা হলো মাই স্টাইল। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই উপরে টেক্সট ভিউতে আর নাই, আমরা এখানে টেক্সটটা অ্যাড করছি এন্ড স্টাইল। সেমভাবে আমরা যেহেতু একই স্টাইল দুইটা টেক্সট ভিউতে ইউজ করব, তো দুইটা থিমই কিন্তু আমরা ইউজ করতে পারছি। এই এই থিমের কিন্তু কালার ব্ল্যাক দেওয়া এখানে দেখতে পাচ্ছেন, তাই দুইটা আলাদা কালার করার জন্য আপনারা আলাদা থিমও তৈরি করতে করে নিতে পারবেন। জাস্ট কপি করবেন, নিচে পেস্ট করবেন, এখানে দিয়ে দিলেন টু, এখানে কালার অন্য একটা কালার দিয়ে দিলাম, তারপর এখানে স্টাইলটা চেঞ্জ করে দিচ্ছি টু। তো দেখেন যে এটার কালারটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। তো অ্যাপটা আমরা এখন ফিজিক্যাল ডিভাইসে রান করে দেখতে পারি যে আমার ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা স্টাইলে। তো দেখতে পাচ্ছেন লঞ্চ হলো সাকসেসফুলিভাবে। তো দেখতে পাচ্ছেন যে টেক্সট ভিউ কোনো সমস্যা নেই। তো এরকমভাবে আপনারা কিন্তু ইমেজ ভিউ ইউজ করতে পারেন, সেক্ষেত্রে ইমেজ ভিউর যে প্রপার্টিসগুলি সেগুলো আপনারা এখানে থিমের আইটেমের ভিতরে দিবেন, হাইট উইথ ফিক্সড করে দিতে পারেন। এখানে যদি দিয়ে দেন সেক্ষেত্রেও কিন্তু হয়তো, এটা যেহেতু টেক্সট ভিউ তাই এরকমভাবে আর দিলাম না হাইট উইথটা, কারণ টেক্সটের সাইজে প্রকাশিত হয় তাই সাইজটাই দিছি। আর ইমেজের ক্ষেত্রে আপনারা এখানে হাইট উইথ দিতে পারতেন ফিক্সড করে, একই স্টাইল যদি বারবার আপনাদের প্রয়োজন পড়তো। তো কিছু ডিফল্ট স্টাইল আছে সেগুলো কিন্তু আপনারা এই যে এখানে যে প্যারেন্ট দিয়ে দিয়েছে এরকমভাবে আপনারা এখান দিতে পারেন, দেবেন প্যারেন্ট, তারপর দেখতে পারবেন যে সেই স্টাইলগুলি এখানে কিন্তু চলে আসছে। এই নো অ্যাকশন বার এগুলি সাধারণত অ্যাক্টিভিটি স্টাইল ইউজের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন এখানে ক্লোজ করতে হবে। যদি এই স্টাইলটা আপনারা অ্যাক্টিভিটির একদম শুরুতে ইউজ করতেন থিম দিয়ে অ্যাক্টিভিটির প্রথমেই, তাহলে সেই সম্পূর্ণ অ্যাক্টিভিটি জুড়ে এই স্টাইলটা কিন্তু কার্যকর হয়ে যেত, এখানে প্যারেন্ট হিসেবে ইউজ করতে পারতেন। তো এখন যদি আপনারা এখানে, যেহেতু আমি স্টাইল ওয়ান আর টু তৈরি করছি, যদি চান যে স্টাইল ওয়ানের অ্যাট্রিবিউটগুলি প্রপার্টিসগুলি স্টাইল টুতে ব্যবহার করবেন, তো তার জন্য সিম্পল আমি এখানে অল ক্যাপস রিমুভ করে দিচ্ছি, টেক্সটের কালার রিমুভ করে দিচ্ছি,
তারপর আচ্ছা টেক্সটে কালারটা থাকুক তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আর দুইটার ভিতর দুইটা স্টাইলের ভিতর কিছুটা পার্থক্য করে দিতে পারি মানে এখানে ইতালিক ইউজ করতে পারি টেক্সট তো এখন এই স্টাইলের মাই স্টাইলের সামনে আমি এই মাই স্টাইলটা দিব তো তাহলে কি হবে এখানে যে প্রপার্টিজ গুলো ইউজ করা হয়েছে যেমন এইটাতে কিন্তু টেক্সট সাইজ নাই এইটাতে আমরা টেক্সট সাইজ ইউজ করছি তো সেম ভাবে এই আগে ওই স্টাইলের নেমটা দেওয়ার ফলে এটার যে টেক্সট সাইজ সেটা কিন্তু এখানে কাজ করবে তো এইটাতে যেহেতু হাইট উইথ দিচ্ছি এটাতে আর দরকার নাই আপনার বোঝার জন্য এটা জাস্ট দুইটার মধ্যে ড্রিফেন্টটা থাকবে এটা বোল্ড করছেন এটা ইটালিক করছেন আর কালারটা ভিন্ন দিছেন তো এখন এটার যে নেমটা এই নেমটাই কিন্তু আমাদের ফ্রন্ট এন্ডে দিতে হবে নয়তো তো শো করবে এখানে আমাদের দিয়ে দিতে হবে আমরা ফিজিক্যাল ডিভাইসটা কানেক্ট করে নিচ্ছি তারপর রান করতেছি একটু অপেক্ষা করতে হবে তো ইনস্টল হচ্ছে তো দেখতে পাচ্ছ এখানে সাইজ ঠিকই আছে টেক্সটের স্টাইল আমরা ইট্রালিক দিছি একটা আর একটাতে বোল্ড করে দিছি সেই দুইটাই পার্থক্য আর কালারটা আর সব প্রায় একই তো আপনারা যদি থিম নিয়ে আরও বিস্তারিতভাবে দেখতে চান সেক্ষেত্রে আমার মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল একটা ভিডিও আছে সেটিং থেকে কিভাবে আপনারা যে কোনো অ্যাপের ফুল্লিভাবে ডার্ক থিম অ্যাপ্লাই করতে পারেন সম্পূর্ণ থিমের তো সেটা দেখে নিতে পারেন তো এই ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ